الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة شهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام সর্বাধিক প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদিগকে বিভিন্ন জায়গার থেকে নিয়ে এসে আল্লাহ রব্বুল আলামিনের পছন্দীয় জায়গা মসজিদ, পবিত্র স্থান, সেই মসজিদে পবিত্র জুমার দিন নামাজ পড়ার জন্য নিয়ে আসছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা দয়া, মায়া এবং এহসান। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া স্বরূপ, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতপর আমার নবী, কুল কায়নাতের নবী, সবার নবী, যার সুপারিশ ভিত্তিকে কাল কিয়ামতের দিন কোনো নবী রসুল কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই মহামানবের অজস্র শান্তির দ্বারা বর্ষিত হোক, যিনি দোজাহানের বাদশাহ, আকিনামদারে তাজিদারে মদিনা, মুহাম্মদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা সরকারে দো আলম, সেই মহামানবের প্রতি অজস্র শান্তির দ্বারা বর্ষিত সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম এই কথাটা বলতে চাই, প্রত্যেক শুক্রবারে প্রায় বলা হয় যে ডান দিকে বাঁ দিকে জায়গা থাকে, আপনারা ওইদিকে না বসে সামনে এসে বসেন, পরবর্তী যারা আসে আপনারা যখন সুন্নত পড়বেন পরবর্তী কেউ আসে তাতে খুবই অসুবিধে হয়। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, ডান দিকে বাঁ দিকে অনেক জায়গা আছে বা সামনের ঘরে এখনও জায়গা আছে, আপনারা ভিতরে আসুন, পরবর্তী যারা আসবে তাদের কিন্তু সুবিধে হবে। যাই হোক, আমি আপনাদের সামনে যে কোরআন শরীফ থেকে একটি আয়া এবং হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করলাম, দুটোই মহরম মাসের সম্পর্কে অবতীর্ণ। আমরা সকলেই বলি গ্রাম অঞ্চলে বেশি এগুলো কথা যে মহরম 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 কবে মহরম কবে মহরম কবে। আমি এখানে আসার পর এই দুই তিন দিন থেকে এত ফোন আসতেছে যে হুজুর মহরম কবে মহরম কবে মহরম কবে। ফোনে সেই রকম করে জবাব দেওয়া যায় না, তাদেরকে বলা হয় যে মহরম আসলে একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম তার মধ্যে বলল ইন্না ইদ্দাতু শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফালা তাক্বালুন, যে বলছে সৃষ্টির প্রথম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি বাদশার বাদশা, যিনি পৃথিবীকে সৃষ্টি করলেন, আকাশকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করলেন, সেই সৃষ্টির পর থেকেই 12 মাসে এক বছর হয়। তারপরে পরে তিনি বললেন কি আমার কাছে সম্মানিত মাস হলো 4, তার মধ্যে একটা মাস মহরম মাস, এটা সৃষ্টির প্রথম থেকে আসতেছে।
মহরম মাস, জিলকদ জিলহাস মহরম এবং রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, এটা সম্মানিত মাস। এই সম্মানিত মাস, তার মধ্যে আমরা যে এই মহরম মাসের দুটো রোজা রাখি বা একটা রোজা রাখি, যা আশুরার রোজা বলা হয়, আষাঢ় মানে দশ, মহরম মাসের দশ তারিখ যে রোজাটা করা হয় সেটাই বলা হয় আশুরা, আশুরার রোজা সিয়াম। সেটা যখন রমজান মাস, রমজান আসার পূর্বে থেকে এটা ফরজ ছিল। কোথা থেকে আসলো সেটা গত সপ্তাহে আমি বলছি, অনেকের ভুল বোঝাবুঝি হয়েছে, বুঝতে পারেনি, আমাকে এসে বলছে আপনি ওই দিন বললেন কোথায় পেয়েছেন, বা কেউ আসে নাই আমাকে জিজ্ঞাসা করলো যে মহরম তো আসলে কারবানা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ সেখান থেকে আসছে। আমি তখন বললাম ভাই তোমার ইতিহাস জানার ভুল আছে, বা হাদিস কোরআন কার কাছে শুনছো আমি জানি না, অজ্ঞানী কোনো আলিমের কাছে তুমি শোনো নাই বা জানো নেই, নিজে বলো নেই, এটা ভুল। আসলে মহরম একটা সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং এই মহরম মাসের আশুরা অর্থাৎ দশ তারিখে যে মুসা আলাইহিসসালাম তার দলবল, ফেরাউন তার দলবল থেকে যে অত্যাচার, নির্মম অত্যাচার থেকে নাজাত পায় বা রক্ষা পায়, হ্যাঁ নিষ্কৃতি পায়, এই জন্য মুসা আলাইহিসসালাম তিনি এবং তার দলবল তার কম আশুরা রোজা রাখে। তার কর্মের জন্য এটা ছিল ইসা আলাইহিসসালামের যুগে ছিল, এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহের কওম জাহিরিয়াতের যুগে সেটাও ছিল, তারা আশুরা রোজা পালন করত। আমাদের এত দুর্বল যে জাহিলিয়াতের যুগে, জাহিলিয়াত মানে কি অজ্ঞতার যুগে, তো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أفضل الصلاة بعد الفريضة সালাতুল লাইল রওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বাধিক প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদিগকে বিভিন্ন জায়গার থেকে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দীয় জায়গা মসজিদ, পবিত্র স্থান, সেই মসজিদে পবিত্র জুমার দিন নামাজ পড়ার জন্য নিয়ে আসছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা দয়া মায়া এবং এহসান। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর আমার নবী কুল কায়নাতের নবী, সবার নবী, যার সুপারিশ ব্যতীকে কাল কিয়ামতের দিন কোনো নবী রসুল কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই মহামানবের দরস্তর শান্তির দ্বারা বর্ষিত হোক, যিনি দোজাহানের বাদশা আকিনান্দার তাজিদারে মদিনা মুহাম্মদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সরকার আলম
সেই মহামানবের প্রতি অজস্র শান্তির দ্বারা বরণ চেষ্ট সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।